রাজধানীতে সকাল থেকে বৃষ্টির কারণে মতিঝিল, সেগুনবাগিচা, টিকাতুলি সহ দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বঙ্গভবনের দেয়াল ঘেঁষে সার্কুলার রোডে জমেছে কোমর পানি। জলাবদ্ধতার কারণে ধীর গতিতে চলছে যানবাহন, এতে আশপাশের এলাকায় দেখা দিয়েছে যানজট, ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বিভিন্ন স্থানে ধীর গতির উন্নয়ন কাজের কারণে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। জলাবদ্ধতার জন্য অপ্রতুল পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করছেন নগরবাসী। দুর্ভোগ নিরসনে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। অবস্থা তো খারাপ ব্যাপার, এখন খারাপ তো, এখন আমাদের কর্ম করি খাইতে হবে না, আমাদের কর্ম করি খাইতে গেলে তো কষ্ট করতে হবে। জলাবদ্ধতা, এটা আমরা কি করতে পারি? সরকারের কাছে একটা দাবি আমাদের, যে এই জলাবদ্ধতার নিরসন হোক, আমরা এটাই চাই।